মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। দর্শক সবাইকে আমন্ত্রণ, সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হই এবং কিভাবে আপনারা খাদ্য পথ্য পুষ্টির মাধ্যমে আপনারা রোগ আরোগ্য লাভ করবেন, কিভাবে সুস্থ থাকবেন সে বিষয় নিয়ে আলোচনা করি অনুষ্ঠানে। দর্শক বরাবরের মতো আজও উপস্থিত আছেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীরমতি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত। ডাক্তার আলমগীরমতি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা। আসুন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের পর্বটি শুরু করি। প্রথমে যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে শাহনাজ, কুমিল্লা থেকে লিখেছেন, বয়স 35 বছর। তিনি প্রশ্ন করেছেন যে আমার শরীরে রক্তের পরিমাণ খুব কম, ডাক্তার ভিটামিন ডি খাওয়ার পরামর্শ দিয়েছেন, বর্তমানে আমার ওজন 90 কেজি, তবুও শরীর খুব দুর্বল লাগে, মাথা ঘোরায়, ঘুম ঘুম ভাব আসে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়, এই অবস্থায় কী করবো জানাবেন। শাহনাজ, আপনার যে সমস্যাটা সেটা হলো ওবিসিটি, ওজনটা বেড়ে গেছে। ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আমার মনে হয় হিমোগ্লোবিনের এবং ভিটামিনের কোনো সমস্যা থাকবে না। এখন সারা বিশ্বেই ওজন নিয়ন্ত্রণ করাটা একটা বিশেষ বিশেষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে আপনাকে একটা কাজ করতে হবে যে সকালে ঘুম থেকে উঠে আপনাকে 1 কাপ আদার রসের ভিতরে 4 চামচের 2 চামচ মধু দিয়ে সকালে 1 কাপ এবং রাতে 1 কাপ 2 কাপ, এর ফলে তার শরীরের এনার্জিটা আপনার ফিরে আসবে। সারাদিন আপনাকে 1 গ্লাস পরিমাণ লেবুর শরবত করে নিতে হবে, ওইটা অল্প অল্প করে সারাদিন খেতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যত লাল খাবার সেটা আপনার জন্য শুভ, মানে আপনাকে কোনো ক্ষতি করবে না। লাল খাবার বলতে লাল শাক, লাল গাজর, আপনার বিট, লাল আঙ্গুর এবং দারচিনিও লালের ভিতরে পড়ে, এই জাতীয় যত ধরনের খাবার লাল আছে, এবং চাও লালের ভিতরে পড়ে, লিগার ছাড়া, চিনি ছাড়া আপনি খেতে পারবেন। চিনি এবং মাংস এই দুটাই আপনার জন্য বিপজ্জনক, এই দুটি আপনাকে বাদ দিতে হবে। আর প্রতিদিন সকালে 1 ঘন্টা রাতে 1 ঘন্টা আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, 2-3 মাইল ধীরে 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 হাঁটতে হবে। গোসলের সময় যদি সুইমিং পুল থাকে বা সাঁতার কাটা যায় বা গ্রামে থাকেন, তাহলে পরে এই সাঁতার কাটাটাও আপনার জন্য একটা ব্যায়াম। 5 ওয়াক্ত অজু, নামাজ, গোসল, এই জিনিসগুলোও কিন্তু কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ এবং ব্যায়ামের পর্যায়ে পড়ে। অবশ্যই। তারপর যেগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে এগুলো কিন্তু আমাদের সকলকেই করা উচিত। শাহনাজের মতো যারা মোটা হয়ে গেছে, ওয়েট বেড়ে গেছে, তারা ছাড়াও নর্মাল যারা তাদেরও কিন্তু কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই করতে হবে। অবশ্যই। বোন শাহনাজ, যা উত্তরটি তো শুনলেন যে আপনার যে সমস্যাটির প্রতি ডাক্তার আলমগীরমতি জোর দিলেন সেটি হচ্ছে যে আপনার ওজনাধিক্য, অবিসিটি। এই অবিসিটি বা স্থূলতা বা মেদবহুলতা এখন শুধু বাংলাদেশের সমস্যা নয়, এশিয়ার সমস্যা না, সারা পৃথিবীরই একটা সমস্যা। এবং বলা হচ্ছে যে নন সংক্রামক ব্যাধিগুলোর মধ্যে, বা যেটাকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি, এর মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশনের পরেই হচ্ছে গিয়ে আপনার এই অবিসিটির অবস্থান। এবং এই অবিসিটির কারণেই কিন্তু আপনার শরীরে যে দুর্বলতা ভাব, মাথা ঘোরানো বা ডিজিনেস আমরা যেটা বলি, অবসন্ন ভাব বা ম্যালেজ, ফ্যাটিক লাগা, এগুলো কিন্তু সবই আপনার এই ওজনাধিক্যের কারণেই হচ্ছে। ডাক্তার আলমগীরমতি কিন্তু বিস্তারিতভাবে আপনাকে জানালেন এবং যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন ওজন কমানোর চেষ্টা করছেন, যে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া, শারীরিক পরিশ্রম ছাড়া, শুধুমাত্র খাওয়া দাওয়া কন্ট্রোল করে কিন্তু ওজন কমানো, কাঙ্ক্ষিত পর্যায়ে কমানো সম্ভব নাও হতে পারে। আপনি ডেফিনেটলি একটি 1-2 বছরের একটা প্ল্যান নেবেন এবং প্রতি মাসে অন্তত 3-4 কেজি করে ওজন কমানোর একটি প্ল্যান আপনি রাখবেন, এবং এই
পরিশ্রমটা কিন্তু আপনাকে বছরব্যাপী করতে হবে। এবং আমরা জানি যে বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে, শর্করা জাতীয় খাবার খেলে, যেমন ভাত, আলু, রুটি, সুজি, আটা, ময়দা, এগুলো খেলে কিন্তু ওজন খুব বেশি পরিমাণে খেলে কিন্তু ওজন বাড়ার একটা আশঙ্কা থাকে। ঠিক একই রকমভাবে তৈলাক্ত, চর্বিযুক্ত, ভাজা, পোড়া, মশলাযুক্ত খাবার খেলেও কিন্তু আপনার ওজন বাড়ার একটা সমস্যা থাকে। পক্ষান্তরে আপনাকে যদি খুব বেশি পরিমাণে নারিকেল খান, মাখন খান, মার্জারিন খান, এগুলোতে কিন্তু আপনার ওজনটা বাড়ায়। অর্থাৎ এই খাবারগুলো আপনি পরিমাণ মতো খেয়ে অন্যান্য খাবারগুলোর দিকে বেশি পরিমাণে ভিটামিন, খনিজ দ্রব্য, এই জাতীয় খাবারগুলো, প্রোটিন জাতীয় খাবার খেয়ে আপনার শরীরের যে চাহিদা সেটা পূরণ করতে হবে। ভিটামিন ডি এর সমস্যাটার কথাও লিখেছেন, আমি একটু ডাক্তার আলমগীর মন্ত্রীর কাছে জানতে চাইব যে ভিটামিন ডি এর কারণে কিন্তু দুর্বলতা, মাথা ধরা, এইরকম একটা হয়। আমরা কিন্তু এমন অনেক রোগী পাই যারা কিনা এই ধরনের শুধুমাত্র কমপ্লেন করে, দেখা যায় যে তারা খাওয়া দাওয়াও ঠিক মতো করে, শারীরিক পরিশ্রমও ঠিক আছে, কিন্তু দেখা যায় যে এই দুর্বলতার কারণে আমাদের কাছে আসার পরে ভিটামিন ডি পরীক্ষা করে দেখা গেল যে পরিমাণটা অনেক কম। এই ভিটামিন ডিটা কিভাবে আমাদের শরীরে, ভিটামিন ডিটা অজস্র আছে পনিরের ভিতরে, অজস্র আছে আমাদের দধির ভিতরে, অজস্র আছে আমাদের ডিমের ভিতরে। এই তিনটা সমন্বয় করলে পৃথিবীতে আর কোনো ভিটামিন ডি আমাদের দরকার নেই। বিশেষ করে আমরা যারা ভাত রাইস খাই, যারা তাদের জন্য যথেষ্ট ডি আসা যায়, দুধ, দধি, ডিম, একটু মধু আর পনির, মাখন, যেটা বাটার বলি আমরা, এগুলোর ভিতরে অজস্র অজস্র ডি আছে। অর্থাৎ ডি বাইরের থেকে খুব সাপ্লিমেন্ট করে খুব একটা থাকে না। ভিটামিন ডি এর আরেকটা উৎস বা সোর্স হচ্ছে গিয়ে সূর্য আলো। এই কারণে কিন্তু আমরা বলি যে সকালের রৌদ্রটা, রৌদ্রের তাপটা শরীরে একটু লাগানোর জন্য, একেবারে ভোরের যে ভোরের তাপটা আমাদের জন্য গোল। হ্যাঁ, এবং আমাদের এই সময় দেখতে পাই যে আমরা অনেকেই কর্পোরেট অফিসগুলোতে বা বিভিন্ন অফিসগুলোতে কাজ করেন, সকালবেলা অফিসে ঢুকে রাত্রেবেলা বের হন, এই সূর্যের আলোর সংস্পর্শে অনেকেই আসছেন না, এবং এই কারণে কিন্তু ভিটামিন ডি এর স্বল্পতাটা দেখা দিতে পারে। সূর্যের আলোর সংস্পর্শে কম আসেন তারা যদি একটু হলুদ সরষা, যেটা বলি আমরা কি মাঘি সরষা বলে, এই সরষাটা কাসন্ত হিসাবে আমের সাথে এই ঋতুতে খায়, এবং বাজারে এখন সারা পৃথিবীতেই জেলি হিসাবে, সস হিসাবে, আচার হিসাবে সরষা বাটা বিক্রি হয়। সরষা বাটা এক চামচ করে প্রতিদিন ভাতের সাথে খেলে এই ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয়। কিছু কিছু জিনিস, কিছু কিছু ভিটামিন আমাদের শরীরে তৈরি করতে পারে, তার জন্য কিছু সাবর দরকার হয়। তো সরষা আমাদের শরীরে একটা ভালো সাবর, যদি আমরা সরষা ভাতের সাথে প্রতিদিন একটু একটু করে খাই। রসুন, এটার মধ্যে যথেষ্ট পরিমাণ ডি আছে। আর রসুনের একটা বিশেষ স্বভাব হইল, সে চবড়িটা বের করে দিয়ে শরীরে ডিটাকে বেশি সময় ধরে রাখতে সহযোগিতা করে। তাহলে আমরা একটু একটু রসুন খেতে পারি। পেঁয়াজ, যেটা পেঁয়াজের একটা বিশেষ গুণ হইল, সব ভিটামিনকে শরীরে স্থির রাখতে চেষ্টা করে। যেরকম ভিটামিন সিটা আমাদের শরীরের ভিতরে 12 ঘন্টার বেশি থাকে না, উর্ধ্বে 24 ঘন্টা। ভিটামিন ই আমাদের শরীরে 72 ঘন্টার বেশি থাকে না। এটা আমাদের চোখের পানি, নাকের পানি, শরীরের ঘাম, তারপরে পায়খানা, প্রস্রাব বিভিন্নভাবে শরীর থেকে এটা বেরোয়ে যায়। তবে রসুন এবং পেঁয়াজ শরীরের ভিতরে সব ভিটামিনকে শক্তি যোগায়, শক্তিকৃত করে এবং তাকে শরীরে ভালোভাবে অবস্থান নিতে সহযোগিতা করে। অতএব রসুন, পেঁয়াজ, কলা, দধি, আমি আগে পনিরের কথা বলছি, দুধ, এই জাতীয় জিনিসগুলোতে অজস্র ভিটামিন ডি এবং ডি এর সাপোর্ট করার মতো শক্তিশালী উপাদানগুলো আছে। অনেক বিস্তারিত জানছিলাম, আশা করি আমাদের দর্শকদের অনেক উপকারে আসলো, এবং শাহনাজ যিনি প্রশ্ন করলেন আশা করি শুনলেন। এখন এই নিয়ম কানুনগুলো যদি আপনি আপনার প্রাত্যহিক জীবনে মেনে চলেন, আশা করি কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। একটি বিরতির পর আবার ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, দেখছিলেন মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কী করবেন জেনে নিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি, খানিকক্ষণ পরেই ফিরছি, সঙ্গেই থাকবেন।